একটা সময় ছিলেন জাতীয় দলের সেরা তারকা, কিন্তু সেই দিন আর নেই। মোহাম্মদ আশরাফুলকে নিয়ে টানাটানি দিন ফুরিয়েছে। বিপিএল এ এবার যেমন তিনি দলেই পেলেন না। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট চলছিল রাজধানীর হোটেল রেডিসন গুলোতে। লটারির মাধ্যমে দেশি এবং বিদেশি খেলোয়াড় দলে ফিরিয়েছে দলগুলো, কিন্তু আশরাফুলকে ডাকেনি কোনো দল। স্বভাবতই দেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল এ প্লাস ক্যাটাগরির চারজনের। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার কারণে এবারের বিপিএল এ নেই। এ প্লাস ক্যাটাগরিতে থাকা চার ক্রিকেটার হলেন মাশরাফি মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহকে সবার আগে দলে নিয়েছে দলগুলো, কিন্তু মাশরাফি মুর্তজাকে শুরুতে কয়েক ধাপেও ডাকেনি কোনো দল। মনে হচ্ছিল এবার বোধহয় মাশরাফিও অবিকৃতই থেকে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত দশম ডাকে নরেল এক্সপ্রেসকে দলে ফেরানোর কথা জানায় ঢাকা প্লাটুন। যদিও তার এই দলে ফেরানো নিয়ে বিতর্ক কম হয়নি। একই দলে আছেন তামিম ইকবালও, অর্থাৎ এ প্লাস ক্যাটাগরির দুই খেলোয়াড় এবার এক দলে। মাশরাফির মতো কি আশরাফুলও পরে ডাক পাবেন, এমন আশায় ছিলেন তার ভক্তরা। কিন্তু কয়েক দফা চলে গেলেও আশরাফুলের নামটি মুখে নিল না কোনো দলেই, ফলে অবিকৃতই রয়ে গেলেন জাতীয় দলের এই সাবেক তারকা ক্রিকেটার। বিপিএল এ আশরাফুল এমন উপেক্ষিত হবেন এটা অবশ্য বড় কোনো বিস্ময়ের খবর নয়। এবারে জাতীয় লিগেও দল পেতে বেশ হিমশিম খেতে হয়েছে মিডল অর্ডার এই ব্যাটসম্যানকে। বিপিএল এর মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের চাহিদা আরো কম হওয়ারই কথা তার। কিন্তু দর্শক মন্ডলী, এবারের বিপিএল এ মোহাম্মদ আশরাফুল না থাকায় আপনাদের মতামত কি? আপনাদের মতামতটি জানাতে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।